এই মুহূর্তের ব্রেকিং, ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত চলতি শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসা ফাজিল পরীক্ষা শুরু হচ্ছে 15ই মার্চ থেকে। মাধ্যমিক পরীক্ষা শুরু হবে 16ই মার্চ। মধ্যশিক্ষা পর্ষদ ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে জানান পর্ষদ সভাপতি ডক্টর ভবত সাহা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হবে 19শে এপ্রিল এবং মাধ্যমিক পরীক্ষা শেষ হবে 18ই এপ্রিল।